নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করে দেখাবো। তবে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার খেজুরের রস। রসটাকে আমি একটু জাল দিয়ে কমিয়ে নেব। এবার রসটাকে আমি বাটিতে তুলে নেব। এবার কড়াইতে আমি 1 লিটার দুধ নিয়ে নেব। দুধটা আমি এখন ফুটিয়ে কমিয়ে নেব, আর পাশাপাশি আমি চালটা ওয়াশ করে নেব। এখানে আমি 200 গ্রাম চাল নিয়ে নিয়েছি, চালটা ওয়াশ করে নিয়েছি। এবার আমি একটু ঘি মিশিয়ে নেব। দুধটা কমে গেছে, আমি এর মধ্যে এখন চাল অ্যাড করে দেব। কিশমিশ অ্যাড করব। আমি এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। দুধটা অনেকটাই টেনে গেছে, এবার আমি যে রসটা ফুটিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব। আমি এর মধ্যে 100 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।